হাই ফ্রেন্ডস দুদিন আগে গিয়েছিলাম রায়পুর রাজবাড়ি যেটা এখন ভুতুরে রাজবাড়ি বা ভুতরে বাড়ি নামে বেশি পরিচিত বোলপুর শহরের দক্ষিণ পশ্চিমে ইলামবাজারের কাছে রায়পুর গ্রাম আর এই গ্রামেই দুশো আটান্ন বছরই পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি যা আজকে রায়পুর রাজবাড়ি নামে প্রচলিত ভাঙাচোরা এই রাজবাড়ির এটাই হলো ভেতরে যাওয়ার জায়গা লতা পাতা ঘেরা বিশাল এই রাজবাড়ি দেখে প্রথমে ঠিক বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে ঢুকবো তারপর একরকম বন জঙ্গল কাঁটাগাছ এড়িয়ে ভেতরে প্রবেশ করলাম তোমরা হয়তো অনেকেই জানো যে সন্দীপ রায় পরিচালিত যেখানে ভূতের ভয় ছবি কিছু কিছু দৃশ্যও কিন্তু এই জমিদার বাড়ি থেকেই নেওয়া হয়েছিল সত্যিই ভূত আছে নাকি জানি না তবে অন্ধকার স্যাঁতে পরিবেশ নিস্তব্ধতা সব কিছু মিলিয়ে বেশ একটা গাছমঝমে ব্যাপার তো রয়েইছে এই বিরাট রাজবাড়ি নির্মাণ করেছিলেন লালচাঁদ সিনহা তিনি সতেরোশো চৌষট্টি সালে মেদিনীপুরে চন্দ্রকোনা থেকে রায়পুরে এসেছিলেন আর সঙ্গে এনেছিলেন এক হাজার তন্তুবাই পরিবার তার উদ্দেশ্যই ছিল এই তাঁতিদের তৈরি তাঁত বস্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বিলেতে রপ্তানি করা তবে ইংরেজদের সাথে বাণিজ্য করে সিনহা পরিবারের যথেষ্ট আর্থিক বৃদ্ধি হয়েছিল প্রায় ষাট বিঘা জমির উপর নির্মিত এই বিশাল জমিদার বাড়িতে ছিল একশো কুড়িটি ঘর যা আজ পুরোপুরি ভগ্নদশায় পরিণত হয়েছে জমিদার লালচাঁদ সিনহা তার তিন পুত্র পঞ্চানন রামকিশোর ও শ্যামকিশোরের জন্য সতেরোশো সালে এই তিন মহলা বাড়ি তৈরি করেন এই বাড়ি রাজবাড়ি নামে বেশি পরিচিত হলেও এটা আসলেই কিন্তু জমিদার বাড়ি সিংহ পরিবারের ভগ্নপ্রায় অট্টালিকা আর যেটুকু অবশিষ্ট আছে সেটাও হয়তো একদিন মিশে যাবে মাটির সাথে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল